Although I've been in India for the past few weeks, my heart has been back home in Sri Lanka, where my people are going through the worst economic crisis in our independent history as a nation. তীব্র অর্থনৈতিক সংকট চলছে শ্রীলঙ্কায়। ফলমূল এবং শাকসবজির দাম এখন আকাশ ছোঁয়া। দেশটির স্থানীয় বাজারে 1 কেজি আপেলের দাম এখন 1000 রুপি আর প্রতি কেজি নাশপাতি 1500 রুপি। স্বাধীনতার পর এমন অর্থনৈতিক বিপর্যয় দেখতে হয়নি দ্বীপরাষ্ট্রটিকে। নিজ দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে সাহায্য চাইলেন মানিকে মাগে হিতে খ্যাত তারকা ইয়োহানি ডি সিলভা, শ্রীলঙ্কার অন্যতম র্যাপার তিনি। গেল বছর মাগে হিতে গান দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান, রাতারাতি সেলিব্রিটিতে পরিণত হন। আর নিজ দেশের সহায়তায় সেই তারকা খ্যাতি কাজে লাগাতে চাইছেন ইয়োহানি। এক ভিডিও বার্তায় সাহায্যের আহ্বান জানিয়ে ইয়োহানি বলেন, আশা করি পৃথিবীর সমস্ত জায়গা থেকে আমার ভক্তরা গানের বাইরেও মনের কিছু কথা বলার সুযোগ দেবেন। আমি কয়েক সপ্তাহ যাবৎ ভারতে আছি, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে। গত কয়েকদিনে আপনারা হয়তো শ্রীলঙ্কা থেকে অনেক খারাপ খবর পাচ্ছেন, তবে আমি নিশ্চয়তা দিতে পারি আমার বাড়ি এ দ্বীপরাষ্ট্র সত্যি স্বর্গের মতো, যেখানে রয়েছে চমৎকার সব মানুষ, যাদের অনেকেই আমার বন্ধু ও ভক্ত। শিল্পী ও ব্যক্তি হিসেবে আমি সবসময়ই অরাজনৈতিক ছিলাম। আমি ও আমার দল কারো কোনো অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও এ নীতি আমি বজায় রাখব, তবে আমার দেশের একজন প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি নিরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আমাদের দেশের গুরুতর পরিস্থিতি বিবেচনা করে দেশের মানুষের পক্ষে কথা বলতে চেয়েছি। পরিশেষে এ লঙ্কান র্যাপার কুইন বলেন, আমি সবসময় বিশ্বাস করি কথার চেয়ে কাজ উত্তম। আমি শ্রীলঙ্কার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি, তাদের অনুভূতিও আমার মতো, তারাও আমার মতো দেশের মানুষের জন্য অবদান রাখতে চাই। আমি আশা করি বিশ্বজুড়ে আমার এই উদ্যোগকে সমর্থন করবেন ও শ্রীলঙ্কার পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু শ্রীলঙ্কার মানুষের এই কঠিন সময়ে এই সহায়তা দরকার। আশা করি আমার গান শ্রীলঙ্কার প্রতি আপনাদের সমর্থন যোগাতে সহায়তা করবে। ইয়োহানি ডি সিলভার এই কথাগুলো আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।